আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্যারিয়ার জোড়া আক্ষেপ ছিল বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখার। কাতার বিশ্বকাপে সেই অপূর্ণতা দূর হয়েছে এলএম টেনের। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে মাথায় তুলেছেন পরম আরাধ্য বিশ্বজয়ের মুকুট, আর এই শিরোপা জিতেই মেসি ঢুকে গেছেন ফুটবলে ত্রিমুকুট পাওয়া এলিটদের তালিকায়। এর আগেই ক্লাবের হয়ে সর্বোচ্চ শিরোপা চ্যাম্পিয়ন লীগ আর ব্যক্তিগত সর্বোচ্চ স্বীকৃতি ব্যালন ডিয়ার জিতেছেন মেসি। এবার জিতলেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ শিরোপা বিশ্বকাপ। ফুটবলে এই ত্রিমুকুট জিতে মেসি জায়গা করে নিয়েছেন এলিট এক ক্লাবে। ত্রিমুকুট এই ক্লাবে মেসির সঙ্গী আরও আটজন। ক্লাবের নতুন সদস্য মেসিকে সেই ক্লাবে অভ্যর্থনা জানিয়েছেন ক্লাবের আরেক সদস্য ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। ত্রিমুকুট জয়ের এলিট ক্লাবে মেসিকে স্বাগত জানিয়ে একসঙ্গে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডিয়ার জয়ীদের তালিকায় স্ক্রিনশট নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে এসি মিলন ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা লিখেছেন ক্লাবে স্বাগত মেসি। ফুটবল ইতিহাসের নবম খেলোয়াড় হিসেবে একই সঙ্গে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডিয়ার জিতেছেন মেসি। তার আগে সবশেষ এই কীর্তি গড়েছিলেন কাকা। সেই কাকাই মেসিকে স্বাগত জানালেন এলিট এই ক্লাবে। এ পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি, আর ব্যালন ডিয়ার জয়ে তো তার ধারে কাছেও কেউ নেই। সাতবার ব্যক্তিগত সর্বোচ্চ এই পুরস্কার জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে এবার জিতলেন বিশ্বকাপ। ত্রিমুকুটধারীদের এই ক্লাবে সর্বোচ্চ তিনজন ব্রাজিলের। কাকা ছাড়া রিভালদো ও রোনালদিনহো জায়গা করে নিয়েছেন এই তালিকায়। কারা আছেন ত্রিমুকুট জয়ী খেলোয়াড়দের তালিকায়? ইংল্যান্ডের খেলোয়াড় ববি চার্লটন, জার্মানির জার্ড মুলার, ফ্রেন্স বেকেনবাওয়ার, ইতালির পাওলো রসি, ফ্রান্সের জিনেদিন জিদান, ব্রাজিলের রিভালদো, রোনালদিনহো, কাকা এবং আর্জেন্টিনার মেসি। মাজেদুর রহমান, দিব্যগ্রা টাইমস।